নমস্কার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনলাইন ক্লাস আজকের হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা শ্রেণী তৃতীয় মেয়েরা আশা করি পরম পিতার দয়া তোমরা ভালো আছো সুস্থ আছো ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি তো আজ একটা বড় বন্ধ গেল বন্ধের পরে আবার আজকের প্রথম ক্লাস নতুন করে তো এর আগে আমরা তৃতীয় অধ্যায়ের মহাপুরুষ ও মহিউষী নারী এবং ধর্মগ্রন্থ এর প্রথম পরিচ্ছেদ মহাপুরুষ স্বামী বিবেকানন্দ এই পর্যন্ত আমরা শেষ করেছিলাম আজকের মহিউষী নারী আনন্দময়ী মা আনন্দময়ী এটা আজকের আমরা শেষ করব তো মেয়েরা তোমরা তোমাদের পাঠ্যবইয়ের চোদ্দো পৃষ্ঠা পৃষ্ঠা নম্বর চৌদ্দ ওটা খোলো এবং দেখো মা আনন্দময়ী ছিলেন একজন মহিষী নারী একজন মহা সাধিকা আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দের তিরিশে এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া জেলার খেওড়া গ্রামে তার জন্ম পিতা বিপিন বিহারী ভট্টাচার্য মাতা মক্ষতা সুন্দরী তার পিতৃপুরুষের গ্রামের নাম ছিল বিদ্যাকোট খেওড়া তার মামাবাড়ি আনন্দময়ীর প্রকৃত নাম নির্মলা তিনি তার পিতা মাতার দ্বিতীয় সন্তান তিনি তার পিতামাতার দ্বিতীয় সন্তান তার বাবা হরি নাম করতেন নির্মলা বাবাকে প্রশ্ন করল আচ্ছা বাবা হরিকে ডাকলে কি হয় বাবা উত্তর দিলেন হরিকে ডাকলে মঙ্গল হয় কল্যাণ হয় এরপর থেকে নির্মলাও হরিকে ডাকতেন এভাবে ছোটোবেলাতেই নির্মলার মনে ঈশ্বরের প্রতি ভক্ত ভাবের প্রকাশ ঘটে হরির নাম করার সময় তার শরীরে দেখা দিত এক স্বর্গীয় আলো রমণী মোহন চক্রবর্তীর সঙ্গে তার বিয়ে হয় মোহনের ডাক নাম ছিল ভোলানাথ শ্বশুর বাড়ি এসেও নির্মলার মধ্যে হরি নামের ভাব প্রকাশ পায় এরপর শুরু হয় নির্মলার সাধন জীবন নাম করার সময় কখনো কখনো তিনি অজ্ঞান হয়ে পড়তেন চিকিৎসায়ও কিছুই হয়নি শেষে সবাই বুঝল তিনি সাধারণ মানুষ নন তিনি দেবী ক্রমে তার নাম চারিদিকে ছড়িয়ে পড়ে তার স্পর্শে অনেকের কঠিন রোগ সেরে যায় সবাই তাকে মা বলে ডাকত তখন থেকে তার নাম হয় মা আনন্দময়ী মা আনন্দময়ীর স্বামী ভোলানাথ ঢাকায় চাকরি করতেন সেই সূত্রে মা আনন্দময়ীর জীবনের অনেক অংশ কেটেছে ঢাকার সহভাগে তার পাশেই ছিল রমনা কালীবাড়ি মা নিয়মিত সেখানে যেতেন এ কালীবাড়ির পাশে প্রতিষ্ঠিত হয়েছিল মা আনন্দময়ীর মন্দির সেখানে তিনি সাধনা করতেন বর্তমানে ঢাকা ঢাকেশ্বরী কালীবাড়ি সরি সরি বর্তমানে ঢাকা সিদ্ধেশ্বরী কালীবাড়ির পাশে মা আনন্দময়ীর মন্দির আছে এটাই মা আনন্দময়ীর আদি মন্দির জন্মভূমি খেওড়াতে আনন্দময়ী মায়ের নামে আশ্রম আছে তার নামে একটি বিদ্যালয়ও আছে খেওড়া আনন্দময়ী উচ্চ বিদ্যালয় ভারতের বিভিন্ন স্থানে তার নামে মন্দির আছে তার বিশ তার শেষ জীবন কেটেছে ভারতে ও আঠারোশো বিরানব্ব আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দের সাতাইশে আগস্ট তিনি পরলোক গমন করেন মা আনন্দময়ীর ধর্ম কথা সুন্দর তিনি বলেছেন জগতে জগতে যত ও জগতে মত ও পথের শেষ নেই তবে সব মতের মিলের প্রয়োজন তিনি কি বলেছেন বলেছেন হলো যে জগতে মত ও পথের শেষ নেই তবে সব মতের মিলের প্রয়োজন সব পথেই সত্যকে পাওয়া যায় তার বাণী ছিল উদার সব ধর্ম তার কাছে সমান ছিল সব মানুষও সমান পবিত্র তার জীবন শিশুদের জন্য তার অনেক নৈতিক শিক্ষামূলক উপদেশ আছে এখানে তিনটি উপদেশ দেওয়া হলো এক ভগবানের নাম করবে তাতে মঙ্গল হবে দুই গুরুজন ও বাবা মায়ের কথা শুনবে ভালো করে লেখাপড়া শিখবে তিন অন্তরে যদি ভগবানের প্রতি ভালোবাসা থাকে শোক ভক্তি থাকে হ্যাঁ ভক্তি থাকে তাহলে আর ভয় নেই কি বলেছেন অন্তরে যদি ভগবানের প্রতি ভালোবাসা থাকে ভক্তি থাকে তাহলে আর ভয় নেই মা আনন্দময়ীর এই সকল উপদেশ পালন করলে আমাদের জীবনে আমরা জীবনে অনেক বড় হতে পারবো উন্নতি হবে আমাদের তো তাই আমাদের মহাপুরুষ বা মহিষী নারী যারা আছেন এদের জীবনী অধ্যয়ন করে আমরা তার থেকে যে নৈতিক গুণগুলো আছে আমরা সেগুলো গ্রহণ করতে পারি এবং আমরা নিজে উপকৃত হতে পারি এখন এর ভিতর থেকে কিছু প্রশ্ন যদি আমরা আলোচনা করি প্রশ্নোত্তর প্রথমেই দেখব হলো যে মহাপুরুষ কাকে বলে মহাপুরুষ বলে হলো যে সকল পুরুষ সকলের সুখ ও শান্তি ও জগতের মঙ্গলের জন্য কাজ করেন তাদেরকে মহাপুরুষ বলা হয় মহিষী নারী কাকে বলে যে সকল নারী সকলের সুখ ও শান্তি ও জগতের মঙ্গলের জন্য কাজ করে তাদেরকে মহিষী নারী বলে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংশুদেব কার পূজা করতেন রামকৃষ্ণ পরমংশুদেব মা কালীর পূজা করতেন স্বামী বিবেকানন্দ আমেরিকায় কোন শহরে ধর্ম সম্মেলনের বক্তৃতা দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ আমেরিকায় শিকাগো শহরে ধর্ম সম্মেলনের বক্তৃতা দিয়েছিলেন মা আনন্দময়ী আদি আশ্রম কোথায় অবস্থিত উত্তর ঢাকা সিদ্ধেশ্বরী কালীবাড়ির পাশে মা আনন্দময়ীর আদি মন্দির অবস্থিত আমরা আমরা মা আনন্দময়ীর সাধন জীবন সম্পর্কে আমরা একটু বলবো মা আনন্দময়ীর মধ্যে ছোটবেলা থেকেই ঈশ্বরের প্রতি ভক্তির ভাবের প্রকাশ ঘটে হরি নাম করার সময় তার শরীরে দেখা দিত এক স্বর্গীয় আলো হরি নাম করার সময় কখনো কখনো তিনি অজ্ঞান হয়ে পড়তেন চিকিৎসায়ও কিছুই হয়নি তার মাধ্যমে তার মাধ্যমে এর মাধ্যমে সবাই বুঝতে পারল তিনি সাধারণ কোনো মানুষ নন তিনি দেবী তার স্পর্শে অনেকের কঠিন রোগ সেরে যায় এভাবেই চলে তার সাধারণ জীবন মা আনন্দময়ের দুটি উপদেশ হলো মা আনন্দময়ী বলেছেন ভগবানের নাম করবে তাতে মঙ্গল হবে তারপরে বলেছেন অন্তরে যদি ভগবানের প্রতি ভালোবাসা থাকে ভক্তি থাকে তাহলে আর ভয় নেই তো আমরা এভাবে সেই মহাপুরুষ বা মহিষী নারী যারা আছেন এদের আমরা কথাগুলো শুনবো এদের জীবনী আমরা জানব জেনে এদের যে কর্মকাণ্ড রয়েছে সে ভালো কর্মকাণ্ডগুলো আমরা অনুসরণ অনুসরণ করে চলব আর সবাই তখন ভালো থাকবো একটি মধ্যে প্রশ্ন মা আনন্দময়ীর পিতৃপুরুষের গ্রামের নাম বিদ্যাকূট জন্মভূমি খেওড়াতে তার নামে একটি আশ্রম আছে শিশুদের জন্য তিনি অনেক নৈতিক উপদেশ দিয়েছেন এর মধ্যে তিনটি উপদেশ নিম্নরূপ এক ভগবানের নাম করবে তাদের মঙ্গল হবে গুরুজন ও বাবা মায়ের কথা শুনবে তাতে ভালো করে লেখাপড়ি পড়া করবে তারপরে তিন অতীন অন্তরের যদি ভগবানের প্রতি ভালোবাসা থাকে ভক্তি থাকে তাহলে আর ভয় নেই এখন প্রশ্ন হল যাই হোক মা আনন্দময়ের যে এগুলো রয়েছে উপদেশগুলো রয়েছে আমরা সেগুলো পরিপালন করে চলব আমরা সেগুলো মেনে চলব হুম কী মানব তিনি যে উপদেশগুলো দিয়েছেন তার তিনটি উপদেশ এখানে আবার একটু উল্লেখ করবো মনে করেই দেব সেটা হলো ভগবানের নাম করবে তাতে মঙ্গল হবে গুরুজনে ও গুরুজন ও বাবা মায়ের কথা শুনবে ভালো করে লেখাপড়া করবে অন্তরে যদি ভগবানের প্রতি ভালোবাসা থাকে ভক্তি থাকে তাহলে আর ভয় নেই হ্যাঁ আমাদের আর ভয় নেই আমরা ঈশ্বরের কথা মেনে চলবো এবং সেই আলোকিত পুরুষ মহাপুরুষ যারা রয়েছেন তাদের কথা আমরা মেনে চলবো এদের আদর্শ মেনে চলবো মেনে আমরা নিজেরা যোগ্যতা অর্জন করব। এবং সুন্দর মানুষ হয়ে উঠবো তবেই আমার সার্থকতা আর এভাবেই আমরা চলবো তোমরা যারা আছো তোমরা তোমাদের সেই নীতিমালাগুলো মেনে চলবে যেমন বাহিরে গেলে মাস্ক পরতে হয় সদাচার পালন করতে হয় নাকে মুখে আঙ্গুল দিয়ে সেটা ধৌত করতে হয় এগুলো মেনে চলবে আর এগুলো মানতে পারলেই ভালো থাকা যায় তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করি সবাইকে নমস্কার